আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটি হচ্ছে সেটি হচ্ছে পাঁচ মিশালি ডাল। আপনারা তো মুগ ডাল মুসুর ডাল সব রকম ডালই রান্না করে বাড়িতে খেয়ে থাকেন, তো পাঁচ মিশালি ডালটা আপনারা কাছাকাছি আশেপাশে কোনো মুদিখানা শপে খোঁজ নেবেন, নিলে অবশ্যই পেয়ে যাবেন, বা শপিং মল টল থাকলে আশেপাশে সুপার শপ সেগুলোতেও পাওয়া যায়। তো আমরা পাঁচ মিশালি ডালটিকে পরিমাণ মতো 200 গ্রাম পাঁচ মিশালি ডাল নিয়ে নিয়েছি। নিয়ে ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডালটি এখনও গরম রয়েছে, ধোঁয়া উঠছে। ডালটি আমরা ফোড়ন দেবো। তো কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো পাঁচ মিশালি ডালটি ফোড়ন করার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য আমরা কড়া বসিয়ে নিয়েছি, কড়ায় দিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার উপকরণ হিসাবে এর মধ্যে আমরা দিয়ে নেব পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজের, একটা টমেটো মিডিয়াম সাইজেরও কুচানো, একটা দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো আমাদের তেলটি গরম হয়ে গেছে, আমরা এবার তেলের মধ্যে দিয়ে নেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটি দেওয়ার পর আমরা এবার দিয়ে নিচ্ছি প্রত্যেকে গোটা জিরে। এরম পদ্ধতিতে পাঁচ মিশালি ডাল আপনারা করে বাড়িতে অবশ্যই টেস্ট করবেন। এবার দিয়ে নিচ্ছি আমরা প্রত্যেকে কুচানো পেঁয়াজ। তো দেখতে পেলেন আপনারা, আমরা কড়ায় পরিমাণ মতো সাদা তেল নিয়েছিলাম, তেলটি গরম হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য আমরা দিয়ে নিয়েছি গোটা জিরে দিয়ে নিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচানো, সেটাও দিয়ে নিলাম। এবার ভালো করে এগুলোকে নেড়ে নেব। তো আমাদের ফোড়নের সমস্ত উপকরণগুলি দেওয়ার পর আমরা একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো উপর থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। তো আপনারা দেখতে পেলেন আমাদের মশলাটি কষা হয়ে গেছিল। তো তারপরে আমরা দিয়ে দিলাম উপর থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে ভালো করে মশলাটি নেড়ে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের ডালের ফোড়নটি মোটামুটি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ডালের ফোড়নটি মোটামুটি আমাদের হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে নেব সিদ্ধ করা যে পাঁচ মিশালি ডালটি ছিল, সেই ডালটি এবার আমরা ফোড়নের মধ্যে দিয়ে নেব। ডালটি দেওয়ার পর আমরা উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপরে আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদটি দেওয়ার পরে আমরা সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়ে নেব। আমরা সমস্ত উপকরণগুলি দিয়ে নিয়েছি, নেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প করে পরিমাণ মতো জল।
এবার আপনাদের ডালের পরিমাণ ও বাড়িতে যতজন লোক থাকছে তার উপরে বেস করে আপনারা ডালের পরিমাণ ও ডালে যত রকমের পরিমাণ পাতলা ডাল আপনারা পছন্দ করেন সেরকম হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমরা ডালটা একটু মোটা ঘনই পছন্দ করি, তাই জন্য ডালটিতে আমরা খুব বেশি জল দিলাম না। তো দেখছেন ডালটি ফুট আসছে, যেহেতু ডালটি সিদ্ধ করা থাকে তার জন্য ডালটি তৈরি করার জন্য ঢাকা দেওয়ার প্রয়োজন আগে থেকেই হয়ে থাকে। আর আপনারা যারা ডালে মিষ্টি পছন্দ করেন তারা পরিমাণ মতো ওর থেকে চিনি দিয়ে নিতে পারেন। তো আমরা এই ডালটিতে আজকে এই রেসিপিতে আমরা চিনি ব্যবহার করছি না, কারণ আমরা ডালটি ঝালঝালি পছন্দ করে থাকি, বাড়ির সকলেই ডালটি ঝালই পছন্দ করে ডাল, তো তার জন্য আমরা ওর থেকে চিনির ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন আমাদের ডালটি সম্পূর্ণ ফুটে গেছে, এবার হালকা করে আমরা নেড়ে নেবো। ডালটি সম্পন্ন হয়ে গেছে, আমরা এবারে ডালটি একটি পাত্রে নামিয়ে নেবো, নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করছি। তো এরকমভাবে আপনারাও বাড়িতে 5 মিনিটে ডাল তৈরি করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু হয় খেতে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অন্য কোনো নতুন রেসিপির ভিডিওতে। কোনো রেসিপি পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।